জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে রাষ্ট্রবাদী চেতনাকে আরও বেশি জাগ্রত করতে হর ঘর তিরঙ্গা কর্মসূচির ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে তেরঙ্গা রেলের আয়োজন করা হয় এই দিনের এই রেলটি শান্তির বাজার ট্রাই জংশন থেকে শুরু হয়ে শান্তির বাজার এলাকা পরিক্রমা করে শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন ইকো পার্কে এসে সমাপ্ত হয় এই দিনের এই র্যালিতে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধক বিভিন্ন প্রদর্শনী তুলে ধরে শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকে এই র্যালিতে বিভিন্ন ধরনের স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের সঙ্গে পায়ে অংশগ্রহণ করেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সুমন দেবনাথ শান্তির চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য বিশিষ্ট সমাজসেবী রামবাবু রিয়াং সহ অন্যান্যরা দিবসকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে আমরা তেরো চোদ্দো পনেরো হরঘর তিরঙ্গার কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকে আমরা শান্তির বাজার মিউনিসিপ্যাল এলাকায় শান্তিরবাজার বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে আমরা তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করি আমাদের একটাই লক্ষ্য দেশের আমাদের যে গর্বের জাতীয় পতাকা গর্বের জাতীয় পতাকাকে সম্মান করা প্রত্যেকটা মানুষকে জনমানুষের মধ্যে রাষ্ট্রবাদী চেতনাকে আরো বেশি করে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা এই কার্যক্রম সারা রাজ্যব্যাপী সারা দেশে হাত